যখন সারেগামা পাতে ছিল, যখন আপনারা তাকে ভালোবাসতেন, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসত, তখন কখনো না ও অ্যাডিক্টেড ছিল না, আরও ব্যক্তি হিসেবে খুব ভালো একটা মানুষ ছিল। অ্যাডিকশনটা হচ্ছে বিয়েরও আরও অনেক পরে শুরু হয়। এই বিষয়টা আমি খুব ভালোভাবেই জানি, সেটা হচ্ছে আমার সাথে বিয়ের আগে তার কোনো বিয়ে ছিল না। তো একবার কি হয়, তখন সে অনেক ড্রাগ নেয়, তখন সে আমাকে মারতেছিল। তখন হচ্ছে স্যাডেনলি হচ্ছে লোক বাসে পুলিশ আসেন, পুলিশ আসার পরে হচ্ছে তখনও আমাকে কন্টিনিউয়াস মারতেছে। পুলিশ এসে ধরছে যে আপনি আমাকে কেন মারতেছেন, ধন্যবাদ পর্যন্ত তোমার স্ট্যাটাসটা ঠিক ছিল, কিন্তু এরপরে তুমি যেগুলো লিখছো, তুমি জানো না যে তুমি কত বড় ভুল করছো। অ্যান্ড তাদের ভাষ্য মতে তারা বলে যে বাংলাদেশ ড্রাগ ছাড়া অচল, আর আমাদের কারো নাম যদি কখনো সামনে আসে তাহলে হচ্ছিল গিয়ে তোমাকে 2 মিনিটের ভিতর গুম করে দেওয়া হবে আর তোমাকে রাস্তায় শ্যুট করা হবে। অবশ্যই এই পুরানো নোবেলকে আমিও ফেরত চাই। আমার মনে হয় যে বাংলাদেশের সবাই যারা তার গানের ভক্ত ছিল সবাই পুরানো নোবেলকে ফেরত চায়। ওর সারগামাপার শেষ হওয়ার পরে ওর সাথে আমার পরিচয় হয়। প্রথমে ফ্রেন্ড ছিল, তারপরে প্রেমের সম্পর্ক ছিল, তো আমরা রিলেশনশিপে ছিলাম। তো এরপরে ও হচ্ছে ইউএসএ যায় শোয়ের জন্য। ইউএস থেকে আসার পরে তখন ও আমাকে বলে যে দেখো এরকম সম্পর্কে থাকতে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার সাথে যায় না, তুমি আমাকে বিয়ে করবা কি না, তুমি আমাকে বিয়ে করো তাহলে আমাদের সম্পর্কটা মানে আরও মজবুত হবে। আর প্লাস হচ্ছে ও চাচ্ছিলো না যে বিয়ে ছাড়া কোনো সম্পর্ক থাকুক, তো ও বলে যে বিয়ে করার জন্য। তো তারপরে আমাদের বিয়ে হয়। তো আমার যেদিন 18 বছর, আমার 18 বছর হয় নভেম্বরের 8 তারিখে, আর আমি বিয়ে করি হচ্ছে নভেম্বরের 15 তারিখে। প্রথমত আমার পরিবারে হচ্ছে বলা হয়েছিল, মানে আমি বলেছিলাম যে নোবেলের ব্যাপারে এবং আমার দুজন দুজনকে পছন্দ করি। তখন আসলে আমার বাসাটা একটু কনজারভেটিভ আমার ফ্যামিলিটা, আর হচ্ছে একটু ইসলামিক মাইন্ডের, তার জন্য আসলে গান করবে এরকম মানুষের কাছে বা মিডিয়ার মানুষ বিয়ে দিবে এটার জন্য তারা রাজি হয় নাই। তো তার জন্য হচ্ছে দেখা গেছে, তারপরে আমরা নোবেল আমাকে ওর বাবা মার কাছে নিয়ে যায়। তো ওর বাবা মা ছিল বাসায়, তখন হচ্ছে ওর বাবা মা আমাদের বিয়ে পড়িয়ে দেয়। তো ওর বাসায় ওর বাবা মার উপস্থিতিতে বাবা মা আর ওর আত্মীয় স্বজন ছিল, তখন আমাদের বিয়েটা হয়। তখন নোবেল অ্যাডিক্টেড ছিল না, নোবেল কখনো অ্যাডিক্টেড ছিল না। যখন সারেগামা পাতে ছিল, যখন আপনারা তাকে ভালোবাসতেন, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসত, তখন কখনো না ও অ্যাডিক্টেডও ছিল না, আরও ব্যক্তি হিসেবে খুব ভালো একটা মানুষ ছিল। অ্যাডিকশনটা হচ্ছে বিয়েরও আরও অনেক পরে শুরু হয়। তো তখন অ্যাকচুয়ালি কী ছিল যে একটু সোশ্যাল ড্রিঙ্কার বলে না জিনিসটাকে, যে একটু মানুষের সাথে মিশতে, একটা পার্টিতে গেলো কিছু খেলো, এই রকম টাইপের আর কি। তো এর বেশি কিছু ছিল না, কিন্তু অ্যাডিকশনটা বিয়ের আরও অনেক পরে শুরু হয়। এই বিষয়টা আমি খুব ভালোভাবেই জানি, সেটা হচ্ছে আমার সাথে বিয়ের আগে তার কোনো বিয়ে ছিল না, তার হচ্ছে রিলেশনশিপ ছিল, এবং রিলেশনশিপ ছিল এবং মানে ওই মেয়েদের বা কাউকে ও বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছে। তো এটা আসলে সেলিব্রিটি হওয়ার পরে যে বিয়ে করছে বা এরকম কিছু, কিন্তু এটা আমি খুব ক্লিয়ার, এবং এটা আমি তার সাথে পরবর্তীতেও ক্লিয়ার হয়েছি যে বিয়ে হয়েছিল কিনা, হয়েছে না এটা ওর ফ্যামিলি থেকেও আমি এটা শিওর হয়েছি, ওর বাবা মা প্লাস হচ্ছিলো আত্মীয় স্বজন সবার কাছ থেকে এবং ওর সাথেও। আর যতটুকু পরিমাণ এটা নিয়ে মানে ইয়া করা যায় যে পেপার স্টেপের সম্পর্কিত, তো ওর আগে কখনো কোনো বিয়ে ছিল না, বিয়ে এটাই প্রথম। কিন্তু হ্যাঁ, আগে টুকটুক রিলেশনশিপ ছিল যেগুলো বলেছিল যে ঠিক আছে তোমাকে আমি বিয়ে করব, তো ওই পর্যায়ে কথাবার্তা ছিল, কিন্তু বিয়ে কখনো করেনি। প্রথমে শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি বান্দরবনের ঘটনাটা থেকে। তো বান্দরবনের ঘটনাটার পরেই আমি তাকে নোটিশ, ডিভোর্স নোটিশটা পাঠিয়ে দিই। দেখা গেছে যে বান্দরবনে সে কিছু ড্রাগ নিয়ে কিছু পিকচার আপলোড দেয়, আর এছাড়া ওখানে কিছু প্রশাসনিক ঝামেলায় পড়ে ড্রাগ সংক্রান্ত, আরও কিছু যেহেতু ড্রাগ আছে সেটা আরও অনেক কিছু ইনভলভ হয়ে যায় জিনিসটার মধ্যে। তো ওই ঘটনাটার পরেই আমি আসলে ডিভোর্স নোটিশটা পাঠাই। তো পাঠানোর পরে সে আবার আমার কাছে ফেরত আসে, আমার ফ্যামিলির সাথে কথা বলে আর তার ফ্যামিলির সাথেও কথা বলে, এবং সে এটা খুব ভালোভাবে ক্লিয়ার করে যে এটা এরকমটা আর কখনো হবে না, আমি ড্রাগ থেকে বের হয়ে আসব এবং নতুন করে সব কিছু শুরু হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমি আগে যেরকম ছিলাম, পুরাতন নোবেল যেরকম ছিলাম ওরকমই তুমি আমাকে পাবা, এবং আমার ফ্যামিলি তোমার ফ্যামিলিও এভাবেই আমাকে পাবে। কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ এটার কোনো ফল আমি দেখি নাই। আর লাস্ট হচ্ছে লোকে কুড়িগ্রামের যে ঘটনা, কুড়িগ্রামের সাম্প্রতিক কর্মকাণ্ডের পরে আসলে আমি যখন তাকে কল দিই আর আমি তাকে বলি যে নোবেল আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করব যে তুমি ড্রাগস বা নেশা ছাড়বা কি না, তখন সে বলে কি যে না আমি ছাড়বো না, ছাড়লে তো আগেই ছাড়তাম।
তো এই কথার পরে তো একটা মানুষের জন্য আর অপেক্ষা করার কোনো মানে থাকে না অ্যাকচুয়ালি একবার কি হয়েছিল এটা আসলে অনেক পুরানো কথা আমি যদিও বলতে চাই না তারপরেও কমেন্ট আসে যে মারধর করতে কোথায় মারধর করতে এরকম সেই তো একবার কি হয় তখন সে অনেক ড্রাগ নেয় তখন সে আমাকে মারতেছিল তো মারা অবস্থায় আমি সামহাউ মানে অন্য আরেকজনের একটা ফোন মানে বাসারই সে বাসায় থাকতো তার ফোন ম্যানেজ করে আমি হচ্ছে 999 কল দিই 999 কল দেওয়ার পর আমি বলি যে আমার হাজবেন্ড আমাকে খুব মারতেছে আমার আমার লোকেশনটা এইটা অতটুকু আমি বলি জাস্ট ফোনটা কেটে দিই বাংলাদেশে আসলে আমার মানে আইডিয়া ছিল না যে অ্যাকচুয়ালি 999 যে ইমার্জেন্সি কলিংটা এত দ্রুত কাজ করবে তো তখন হচ্ছে স্যাডেনলি হচ্ছে লোক বাসে পুলিশ আসেন পুলিশ আসার পরে হচ্ছে তখনও আমাকে কন্টিনিউয়াস মারতেছে পুলিশ এসে ধরছে যে আপনি আমাকে কেন মারতেছেন তখন ও তো তখন অবাক যে ওরা কোত্থেকে আসলো মানে আপনারা কোত্থেকে আসছেন বলে আমাদের কল দেওয়া হয়েছে 999 আমাকে থানা আমাদের থানা থেকে পাঠানো হয়েছে তখন তো আর কিছু বলতে পারতেছে না কারণ ওদের সামনেই ও আমাকে মারতেছিল তো তখন বললো যে আপনি ওনাকে কেন মারতেছেন তো বলতেছে যে আমি ওনাকে মারতেছি কারণ আমি বিভিন্ন জিনিস উল্টাপাল্টা খাই তো নেশা টেশা করি তো তাই আমার ইয়া ঠিক থাকে না আমি কেন মারে আমি বলতে পারি না কিন্তু আমি মারধর করি নিজেই এ কথা বললো অ্যান্ড ওটার পরে অ্যাকচুয়ালি পুলিশ থেকে আমাকে ওখান থেকে নিয়ে আসা হলো উদ্ধার করা হলো ডিভোর্সে যখন হলো আমি যখন স্ট্যাটাসটা দেই তারপরে আমার কাছে হচ্ছে আমার কাছে অনেকগুলো কল আসে কলে বলে যে তোমাদের পার্সোনাল ম্যাটার পর্যন্ত কথাটা ঠিক ছিল মানে ধন্যবাদ পর্যন্ত তোমার স্ট্যাটাসটা ঠিক ছিল কিন্তু এরপরে তুমি যেগুলো লিখছো তুমি জানো না যে তুমি কত বড় ভুল করছো অ্যান্ড তাদের ভাষ্য মতে তারা বলে যে বাংলাদেশ ড্রাগ ছাড়া অচল বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি প্রত্যেকটা শিক্ষার্থী ড্রাগস নেয় তাদের কই তাদের ফ্যামিলি তো কোনো প্রবলেম হয় না তাদের ফ্যামিলি তো পাবলিকে পাবলিকলি এসে এই জিনিসগুলো বলে না তোমার কেন তোমার এমন কি হয়ে গেলো যে তোমার এগুলো পাবলিকলি এসে বলা লাগতেছে আর আমাদের কারো নাম যদি কখনো সামনে আসে তাহলে হচ্ছিল গিয়ে তোমাকে 2 মিনিটের ভেতর গুম করে দেওয়া হবে আর তোমাকে রাস্তায় শ্যুট করা হবে এই জিনিসগুলো এই কলগুলো কন্টিনিউয়াসলি আমি একটা সারাংশ বলেছি কিন্তু এরকম টাইপের বিভিন্ন কথাবার্তা কন্টিনিউয়াস আমার কল আসতেছে আর এগুলো আমাকে বলতেছে না আইনি স্টেপ আমি তাদের নাম বলবো না আর হচ্ছিল আমি আইনি স্টেপ নিবো না কারণ আইনি স্টেপ কার কাছে নেব তারা খুবই পাওয়ারফুল তারা হ্যাঁ একবার কলে বলতেছে আমরা আইন আমরা পকেটে রাখি কিন্তু কথা বাদেও তাদের অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষজন তাদের চেনে এবং তারা সমাজের খুবই উচ্চ স্তরে আছে খুবই ক্ষমতাশীল স্তরে আছে তো তারা তাদের বিরুদ্ধে আমার মনে হয় না যে আমি একলা কিছু করতে পারবো আমি জাস্ট কথা যে বলছি এটাই আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সাহসিকতা হয়ে গেছে ব্যাক করার বিষয়টা আমি জানি না কিন্তু যদি জিজ্ঞেস করেন যে পুরানো নোবেলকে চাই কিনা বা ফেরত চাই কিনা তাহলে অবশ্যই অবশ্যই পুরানো নোবেলকে আমিও ফেরত চাই আমার মনে হয় যে বাংলাদেশের সবাই যারা তার গানের ভক্ত ছিল সবাই পুরানো নোবেলকে ফেরত চায় কিন্তু সেটার জন্য ওর নিজের চাইতে হবে যে সে নিজে আবার যদি ভালো হয়ে ফেরত আসতে পারে এটা ভুল কথা যে এখন না করার কেউ থাকলো না তার তো বাবা মা আছে তার বাবা মা তো কন্টিনিউয়াসলি বলতেছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার কারণে কেন হবে কারণ আমি তো আবার যথাসাধ্য চেষ্টা করেছি আমার যতটুকু চেষ্টা করার ক্ষমতা তার থেকে বেশি আমি চেষ্টা করেছি এরপরে যদি আমি না পারি তাহলে আর কী তারপরে যদি এরকম হইতো সে আমাকে বলেছে যে আমি ছাড়তে চাই আমাকে ওভাবে তুমি সাহায্য করো তোমরা সাহায্য করো সেটাও সে বলে নাই সে বলতেছে না না সে ছাড়তে চায় না সে ছাড়বে না এরপরে আমার কী বলার থাকতে পারে প্ল্যান হচ্ছে হলো রিলেশনশিপ নিয়ে যদি প্ল্যান বলি তাহলে কোনো প্ল্যান নেই কারণ এখন আর রিলেশনশিপ বা বিয়ে টিয়েতে আর কোনো বিশ্বাস নাই আর যেটা করতে চাই সেটা হচ্ছে লোকে আমার একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে একটা এনজিও আছে আমি মানুষের সাহায্য করে যেতে চাই